বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই চুলের ঘনত্ব কমে যায়, আবার অল্প বয়সে অনেকের মাথায় টাক পড়া শুরু হয়। প্রাকৃতিক উপায়ে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কিছু খাবার আছে যা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে টাক পড়া কমবে। পুষ্টিবিদরা বলেন, চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে বা চুল ওঠা কমাতে তিনটি খাবার অনেক উপকারী ভূমিকা পালন করতে পারে, যেমন কাঠ বাদাম বা আমন্ড। বাদামটিতে প্রচুর পরিমাণে বায়োটিন নামের যৌগ থাকে যা চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এবং চুল ওঠা কমাতে সাহায্য করে। রোজ সকালে খালি পেটে 8 থেকে 10টা কাঠ বাদাম খেয়ে টাক পড়া অনেকটা প্রতিরোধ করা যেতে পারে। ডিমেও রয়েছে অনেক পুষ্টিগুণ এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বায়োটিন বা প্রচুর পরিমাণে ভিটামিন B7। তাই চুল উঠে যাওয়া নিয়ে যারা চিন্তিত থাকেন তারা নিয়মিত ডিম খেলে উপকার পেতে পারেন। এছাড়া ডিমে প্রচুর পরিমাণে প্রোটিনও রয়েছে যা চুলের বৃদ্ধি ও চুল শক্ত করতে সাহায্য করে। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে উপকারী সিলিকা রয়েছে যা চুলের বৃদ্ধির জন্য অন্যতম উপকারী উপাদান হিসেবে কাজ করে। স্ট্রবেরি নিয়মিতভাবে খেলে চুল বৃদ্ধি হয়। এছাড়া স্ট্রবেরিতে রয়েছে অ্যালার্জিক অ্যাসিড এবং এটি চুল ওঠা আটকাতে সাহায্য করে।